আসসালামু আলাইকুম আমার প্রিয় কুলিজার ভাইরা। আসলে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন চারপাশেই পানি, মোট কথা এখানে একটা পুকুর, বিশাল বড় একটা পুকুর, আর সেই পুকুরের মাঝখানে বাড়ি। এটা কেন হলো, কী জন্য হলো এবং এই জায়গাটির দুইটি চরম রহস্য রয়েছে, সেই রহস্য সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। প্রথম নম্বর রহস্যটি হলো এই পুকুরের মাঝখানে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, পার থেকে পুকুরের পার থেকে কিন্তু ঢিল, যাকে বলা হয় ঢিল ছোড়া, তো আজ পর্যন্ত এই পুকুরের পার থেকে ওই যে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন মাঝখানে, সেই বাড়ির ওই পার কেউ ঢিলটা ছুটতে পারে নাই। এটা একটা নজিরবিহীন ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে এই পুকুরের বা এই বাড়ির চরম যেটা সবচাইতে বড় যেটা কারণটি হলো, সেটা হলো যে এখানে একটি লোক থাকতো, সে লোকটির নাম হচ্ছে খরপাচোরা। লোকটির নাম হচ্ছে খরপাচোরা। তো এই খরপাচোরা কি করেছে এই জিনিসটাই যদি আপনারা জানতে পারেন, বা আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি আসলে অবাক করার মতোই একটা কথা। এখান থেকে আপনার হচ্ছে 3-4 কিলোমিটার, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটি রাজা থাকতো, সেই রাজাটির নাম হচ্ছে বলি রাজা। তো সেই বলি রাজার একটি কন্যা সন্তান ছিল, অনেক সুন্দরী ছিল, কারণ রাজার মেয়ে তো একটু সুন্দরী হবে, এটা স্বাভাবিক। তো আমার কলিজার ভাইরা, আমি আপনাকে এই বিষয়টা একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং পাশাপাশি কথা বলার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাঝখানে এই বাড়িটি, মাঝখানে বাড়িটি আর চারপাশে কিন্তু পুকুর রয়েছে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যখন তো একদিন এই খরপাচোরা সেই রাজার মেয়েকে দেখে খুব পছন্দ করে, তাকে ভালো লেগে যায়, মোট কথা তার রূপে সে মগ্ন হয়েছে। তো এই খরপাচোরার মনের মনে খুব বাসনা কামনা যে আমি এই রাজার মেয়েকে বিয়ে করব। তো রাজার মেয়েকে সে বিয়ে করবে, এই জন্য কিন্তু সে এখান থেকে আপনার 3 কিলোমিটার জায়গা নিচতে খুঁড়ে খুঁড়ে সুরুং খুঁড়েছে। এই সুরুং খুঁড়ার পর ওইখান থেকে তার সেই রাজার প্রাসাদ থেকে তার মেয়েকে চুরি করে নিয়ে সে এখানে এসেছিল। এত বড় একটা কাহিনী সেই খরপাচোরা করেছিল, যার পরপরই এই জায়গার কিন্তু বিশাল একটা নাম বা সুনাম রয়েছিল যে 3 কিলোমিটার জায়গা থেকে রাজার মেয়েকে মাটির নিচ দিয়ে সুরুং খুঁড়ে এই খরপাচোরা কিন্তু এই তার মেয়েকে চুরি করে নিয়ে এসেছিল। তারপরেই কিন্তু এই জায়গাটির খুব একটা নাম বা সুনাম বা এই জায়গাটির কিন্তু মানুষ পরিচিত হয়ে রয়েছে। যাই হোক আমার কলিজার ভাইরা, এই ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম।